আগের দিন আফ্রিকা কবিতার যত অবধি পড়ানো হয়েছিল তারপর থেকে পড়াচ্ছি। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে। এই হায় ছায়াবৃতা, হায় শব্দটা দুঃখ এবং লজ্জার ভাবকে প্রকাশ করেছে। ইউরোপের মানুষেরা আফ্রিকার মানুষের ওপর যে বর্বরোচিত অত্যাচার করেছে তার জন্য কবি দুঃখিত, কবি লজ্জিত। মানুষ মানুষের ওপর এতখানি অত্যাচার করতে পারে এটা কবি ধারণা করতে পারেননি, সেই জন্য হায় শব্দটি ব্যবহার করা হয়েছে। একাধারে কবি দুঃখিত এবং লজ্জিত। ছায়াবৃতা শব্দটি দ্বৈত অর্থে প্রযুক্ত। আমি আগেই বলেছিলাম আফ্রিকা নিরক্ষীয় অঞ্চলে চিরহরিৎ বনভূমি মানে বৃক্ষের দ্বারা আবৃত, তাই সেখানে সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না, অন্ধকারাচ্ছন্ন দেশ, সেই অর্থে ছায়াবৃতা। আর একটা অর্থ হচ্ছে উপেক্ষিতা, ছায়া দ্বারা আবৃতা একটি অর্থ, আর একটি অর্থ উপেক্ষিতা। আমি আগেই বলেছি ইউরোপের মানুষেরা যেভাবে আফ্রিকার মানুষকে উপেক্ষা করেছে, অবহেলা করেছে, অপমান করেছে, সেই দিকে দৃষ্টি দিয়েই কবি এই কথাটি ব্যবহার করেছেন হায় ছায়াবৃতা। কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ। এখানে কালো ঘোমটাটা কি? ওই যে বড় বড় গাছ আফ্রিকাকে চারিদিক থেকে ঘিরে রয়েছে, সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারছে না, অন্ধকারাচ্ছন্ন, সেই অর্থে এই যে চারিদিকে গাছের যে বেড়া এটাকে কালো ঘোমটা বলা হয়েছে। এই গাছগাছালি দ্বারা ঘিরে থাকায় আফ্রিকার দিকে ইউরোপের মানুষেরা সেভাবে নজর দেয়নি, ফলে আফ্রিকার মানুষের মনুষ্যত্ব, মানবতা, তাদের সভ্যতা, তাদের কৃষ্টি, তাদের জীবনধারা, এগুলোর সঙ্গে ইউরোপের মানুষের কোনো পরিচয় ছিল না। যেহেতু আফ্রিকা বড় বড় গাছের দ্বারা সবসময় পরিবেষ্টিত, হিংস্র জন্তুতে ভরা, তাই ইউরোপের মানুষেরা আফ্রিকার দিকে নজর দেয়নি। তাই আফ্রিকার মানুষের মনুষ্যত্ব, মানবতা, কৃষ্টি, সংস্কৃতি, জীবনধারা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তারা মনে করত আফ্রিকার মানুষেরা অসভ্য, অশিক্ষিত, তাই সবসময় ইউরোপের মানুষেরা তাদের নোংরা দৃষ্টি দিয়ে, আবিল দৃষ্টি, নোংরা দৃষ্টি দিয়ে আফ্রিকার মানুষের দিকে তাকিয়েছে এবং আফ্রিকার মানুষকে মানুষ বলেই মনে করেনি। আরেকবার বলছি, হায় শব্দটা এখানে লজ্জা এবং দুঃখের ভাবকে প্রকাশ করেছে। ইউরোপের মানুষেরা বা ইউরোপের এক শ্রেণীর মানুষেরা, ক্ষমতালোভী মানুষেরা আফ্রিকার মানুষের ওপর যেভাবে অত্যাচার করেছে এটা কবির কাছে ছিল ধারণার অতীত। তাই ইউরোপের এই ক্ষমতালোভী মানুষের অত্যাচারে কবি লজ্জিত, কবি ব্যথিত। ছায়াবৃতা শব্দটা বলেছি দ্বৈত অর্থে, এক ছায়া দ্বারা আবৃতা, দুই উপেক্ষিতা অর্থে প্রযুক্ত হয়েছে, কারণ ইউরোপের মানুষেরা কোনোদিন আফ্রিকার মানুষকে মানুষ বলে মনে করেনি, সবসময় উপেক্ষা করেছে, অবহেলা করেছে, তাই উপেক্ষিতা। কালো ঘোমটা, চারিদিকে বড় বড় গাছপালা দিয়ে আফ্রিকা ঘেরা, সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারেনি, হিংস্র জন্তুতে ভরা, ফলে আফ্রিকার দিকে ইউরোপের মানুষ তো নজর দিতে পারেনি, তাই আফ্রিকার মানুষের মনুষ্যত্ব, মানবতা, কৃষ্টি, সংস্কৃতি, জীবনধারা সম্পর্কে তারা ছিল সম্পূর্ণ অজ্ঞ। শুধু তাই নয়, ইউরোপের মানুষেরা আফ্রিকার মানুষকে কোনোদিন মানুষ বলে মনে করেনি, উপেক্ষা করেছে, অবহেলা করেছে, তাই তাদের নোংরা দৃষ্টিতে
তাদের নোংরা দৃষ্টিতে, ইউরোপের মানুষের নোংরা দৃষ্টিতে, আফ্রিকার মানুষের মনুষ্যত্ব মানবতা ঢাকা পড়ে গিয়েছিল। এলো ওরা লোহার হাত করে নিয়ে, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে, এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে। ঠিক ঊনবিংশ শতকের আগে পর্যন্ত ইউরোপের কোন দেশ আফ্রিকার দিকে তাকাতে সাহস করেনি, সেখানে উপনিবেশ গঠন করা তো দূরের কথা। কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপের দেশগুলো জানতে পারল যে আফ্রিকা প্রাকৃতিক সম্পদে ভরপুর, খনিজ সম্পদে ভরপুর। আফ্রিকার এই সম্পদের কথা জেনে ইউরোপের একের পর এক দেশ আফ্রিকায় উপনিবেশ করতে তৎপর হল। এলো ওরা লোহার হাত করি নিয়ে, এই লোহার হাত করি নিয়ে এই শব্দটা কৃত দাসত্বের ইঙ্গিত। ইউরোপের যে দেশগুলো আফ্রিকায় উপনিবেশ গড়ার চেষ্টায় উদ্যত হল, তারা শুধু আফ্রিকার সম্পদ লুণ্ঠন করল না, প্রাকৃতিক সম্পদ শুধু নয়, আফ্রিকার মানব সম্পদকে লুণ্ঠন করল। আফ্রিকার মানুষের হাতে হাত করি পরিয়ে, অত্যাচার করে তাদেরকে কৃত দাসে পরিণত করল। এই সময় ইউরোপে এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হয়েছে, আফ্রিকার মানুষকে জোর করে সেই যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছে, আফ্রিকার মানুষেরা যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছে, তারা নিজের দেশে ফিরতে পারে, এতটাই অসহায় ছিল আফ্রিকার মানুষেরা। ইউরোপের ক্ষমতালোভী শক্তিগুলো আফ্রিকার মানুষের ওপর যে অত্যাচার করেছে তা পশুকেও লজ্জা দেওয়ার পক্ষে যথেষ্ট। হিংস্র পশু নখ ও দাঁতের চেয়েও ওই ক্ষমতালোভী সাম্রাজ্যলোভী শক্তির নখ এবং দাঁত ছিল অনেক অনেক ধারালো। এবং সবচেয়ে বড় কথা, ওই ক্ষমতালোভী সাম্রাজ্যলোভী শক্তি ছিল এতটাই গড়বান্ধ যে তারা কোনোদিন আফ্রিকার আরণ্যক সভ্যতা এবং কৌম সংস্কৃতিকে স্বীকৃতি দেয়নি। আবার বলছি, ইউরোপের ক্ষমতালোভী সাম্রাজ্যলোভী মানুষেরা এতটাই গড়বান্ধ ছিল, এতটাই উন্নাসিক ছিল যে আফ্রিকার মানুষের সংস্কৃতিকে, তাদের সভ্যতাকে তারা কোনোদিন স্বীকৃতি দেয়নি। সেই জন্যই কবি লিখছেন, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। তাহলে আবার রিপিট করছি, ঊনবিংশ শতকে ইউরোপের দেশগুলো আফ্রিকার প্রাকৃতিক সম্পদের খোঁজ পেল, তখন তারা উদ্যত হলো আফ্রিকায় নিজেদের উপনিবেশ গড়তে। উপনিবেশ গড়তে এসে তারা শুধু আফ্রিকার প্রাকৃতিক সম্পদ লুট করলো না, লুট করলো আফ্রিকার মানব সম্পদকে, অত্যাচার করে আফ্রিকার মানুষের হাতে হাত করা পরিয়ে তাদের কৃত দাসে পরিণত করল। এই লোহার হাত করি নিয়ে সেই কৃত দাসত্বের ইঙ্গিত। আমরা দেখেছি এই সময় ইউরোপে এক দেশের সাথে আরেক দেশের যখন যুদ্ধ হয়েছে, তখন আফ্রিকা থেকে মানুষকে জোর করে সেই যুদ্ধক্ষেত্রে নিয়ে যাওয়া হয়েছে, যুদ্ধক্ষেত্রে আফ্রিকার মানুষেরা মারা পড়েছে, তারা আর দেশে ফিরতে পারেনি, এতটাই অসহায় ছিল এই সাম্রাজ্যলোভী ক্ষমতালোভী মানুষেরা, এতটাই হিংস্র ছিল যে তাদের হিংস্রতা হিংস্র পশুকেও লজ্জা দেয়। হিংস্র পশুর নখ ও দাঁতের চেয়েও তাদের নখ দাঁত ছিল ধারালো। এবং সর্বোপরি ইউরোপের মানুষেরা এতটাই গর্বান্ধ, এতটাই উন্নাসিক ছিল যে আফ্রিকার সভ্যতা এবং কৌম সংস্কৃতিকে তারা কোনোদিন স্বীকৃতি দেয়নি, উপেক্ষা করেছে। এই জন্যই কবি বলেছেন, গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে। সভ্যের বড় বড় লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা,
এখানে বর্বর শব্দটি সীমাহীন অর্থে প্রযুক্ত। সাম্রাজ্যলোভী শক্তি, সাম্রাজ্যবাদী ক্ষমতালোভী শক্তির যে সীমাহীন লোভ, সেই লোভকে কবি বর্বর শব্দ দ্বারা প্রকাশ করেছেন। ইউরোপের সাম্রাজ্যবাদী শক্তিগুলো এতটাই লোভী ছিল, এতটাই লোভী ছিল যে তারা আফ্রিকার মানুষের ওপর অমানবিক অত্যাচার করল এবং ইউরোপের মানুষের প্রকৃত রূপ, তাদের যে প্রকৃত পরিচয়টা, সেটা উদ্ঘাটিত হল। তারা যে কতখানি হিংস্র, তারা যে কতখানি লোভী, তাদের এই অত্যাচার তাদের রূপকে প্রকাশ করে দিল। আবার বলছি, যেসব সাম্রাজ্যবাদী ক্ষমতালোভী শক্তি আফ্রিকায় নিজেদের উপনিবেশ গঠন করল, তারা নিজেদের সীমাহীন লোভ চরিতার্থ করতে গিয়ে আফ্রিকার মানুষের উপর অমানবিক অত্যাচার করল, আর এই অমানবিক অত্যাচার করতে গিয়ে তারা নিজেদের হিংস্র রূপটাকে প্রকাশ করে ফেলল। সেই অত্যাচারে আফ্রিকার মানুষেরা নীরবে কান্দল, নীরবে কেঁদেছে, বাকহীন প্রতিবাদহীন কান্না, তারা রক্তাক্ত হয়েছে, তাদের চোখের জল আর রক্ত মিলে এই অরণ্য পথের ধুলো কাদায় পরিণত করেছে। এখানে অরণ্যপথ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। আফ্রিকার মানুষেরা অরণ্যের মতোই সহজ এবং সরল, তাই আফ্রিকার মানুষের জীবনপথকে অরণ্যপথ বলা হয়েছে। তাই আফ্রিকার মানুষের জীবনপথকে অরণ্যপথ বলা হয়েছে। ইউরোপের মানুষেরা এমন অত্যাচার করল, মুখ বুঝে আফ্রিকার মানুষকে সেই অত্যাচার সহ্য করতে হয়েছে। তারা নীরবে চোখের জল ফেলেছে, তারা রক্তাক্ত হয়েছে, তাদের জল এবং তাদের চোখের জল এবং রক্ত তাদের জীবন পথের ধুলিকে কর্দমাক্ত করেছে। আর ইউরোপের সেই সাম্রাজ্যবাদী শক্তি কাটামারা জুতো পায়ে সেই কাদার ওপর এঁকে দিয়েছে ইউরোপের মানুষের অত্যাচার অপমানের ইতিহাসকে। আবার বলছি, যখন ইউরোপের মানুষেরা সীমাহীন অত্যাচার করেছে, মুখ বুঝে আফ্রিকার মানুষেরা সেই অত্যাচার সহ্য করেছে, নীরবে কেঁদেছে, রক্তাক্ত হয়েছে, তাদের চোখের জল আর রক্ত তাদের জীবন পথের ধুলোকে কাদায় পরিণত করেছে, আর সাম্রাজ্যবাদী শক্তি কাটামারা জুতো দিয়ে সেই কাদার ওপর এঁকে দিয়েছে আফ্রিকার মানুষের অত্যাচার অপমান অবহেলার ইতিহাস। সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল পুজোর ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে। শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। এই অংশটা খুব সংক্ষেপে সহজে বলছি। সমুদ্র পার বলতে পশ্চিমের দেশ, ইউরোপের দেশগুলোকে বোঝানো হয়েছে। আফ্রিকার মানুষের ওপর যখন বর্বরোচিত অত্যাচার চলছে, ইউরোপে তখন তার কোনো প্রভাব পড়েনি। ইউরোপের মানুষেরা, বেশিরভাগ মানুষেরা জানতেও পারেনি যে ইউরোপের একদল ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী শক্তি আফ্রিকার মানুষের ওপর কি অত্যাচার চালাচ্ছে। ইউরোপের মানুষেরা জানতে পারেনি যে সাম্রাজ্যলোভী ক্ষমতালোভী শক্তিরা কিভাবে আফ্রিকার মানুষের ওপর অত্যাচার করছে। ফলে আফ্রিকার মানুষের ওপর যখন অত্যাচার চলছে, তখন ইউরোপে কিন্তু তার বিপরীত ছবি দেখা গিয়েছে। সেখানে একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, সকাল সন্ধ্যায় মন্দিরে পুজোর ঘণ্টা বেজেছে, দেবতার আরাধনা হয়েছে, শিশুরা নিশ্চিন্তে নির্ভয়ে মায়ের কোলে খেলা করেছে, আর কবিরা নিয়োজিত থেকেছে সুন্দরের আরাধনায়, তাদের লেখনী থেকে নতুন নতুন সৃষ্টি বেরিয়েছে।
কারণ জানতে পারেনি তারা আফ্রিকায় কি অমানবিক অত্যাচার চলছে। ফলে কবিদের লেখনীতে আফ্রিকার মানুষের এই যে অত্যাচার, ওপর যে অত্যাচার চলছে, তাদের লেখনীতে কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ ধ্বনি শোনা যায়। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উর্ধ্বশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো, অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল। আজ যখন পশ্চিম দিগন্তে, এখানে পশ্চিম দিগন্তে মানে ইউরোপের দেশগুলোতে, এরপর আমরা দেখলাম ইউরোপের দেশগুলোতে যখন নৈরাজ্যের অন্ধকার, রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হল, এই প্রদোষকাল নৈরাজ্যের অন্ধকার, ঝঞ্ঝা বাতাস রাজনৈতিক অস্থিরতা, আবার বলছি প্রদোষকাল নৈরাজ্যের অন্ধকার, ঝঞ্ঝা বাতাস রাজনৈতিক অস্থিরতা, ইউরোপের দেশগুলোতে যখন এই নৈরাজ্যের অন্ধকার এবং রাজনৈতিক অস্থিরতা ঘনিয়ে এল, তখন ইউরোপের সেই ক্ষমতালোভী মানুষেরা ইউরোপের শান্ত নিরীহ মানুষের ওপর নখ দাঁত বের করে ঝাঁপিয়ে পড়ল, দেশের মানুষকেও তারা রেহাই দিল না। এক শ্রেণীর মানুষ শান্ত নিরীহ অসহায় মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ল একদম পশুর মতো। এতদিন এই সাম্রাজ্যলোভী শক্তির নগ্ন রূপটা ইউরোপের মানুষের কাছে অপরিচিত ছিল, আজকে সেটা প্রকাশ হয়ে গেল। আর কবি বুঝতে পারলেন যে মানব সভ্যতা শেষ সময় আসন্ন। আবার বলছি পশ্চিম দিগন্ত বলতে ইউরোপের দেশগুলোর কথা বলা হয়েছে, প্রদোষকাল নৈরাজ্যের অন্ধকার, ঝঞ্ঝা বাতাস রাজনৈতিক অস্থিরতা, ইউরোপের দেশগুলোতে যখন নৈরাজ্যের অন্ধকার এবং রাজনৈতিক অস্থিরতা ঘনীভূত হল, তখন সেই ক্ষমতালোভী মানুষেরা ইউরোপেরই শান্ত নিরীহ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ল পশুর মতো। এতদিন এই মানুষগুলোর হিংস্র রূপ ইউরোপের মানুষের কাছে অপরিচিত ছিল, এতদিনে তা প্রকাশ পেল, নিজের দেশের মানুষও রেহাই পেল না। কবি বুঝতে পারলেন মানব সভ্যতার শেষ সময় আসন্ন। অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল। এই দিনের অন্তিমকাল মানব সভ্যতার শেষ সময়কে ইঙ্গিত করছে। এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করে, হিংস্র প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পূর্ণবাণী। রবীন্দ্রনাথ যখন বুঝতে পারলেন মানব সভ্যতার অন্তিমকাল আসন্ন, কিন্তু এটাই কি শেষ? যুদ্ধ, ধ্বংস, মৃত্যু, অঙ্গার, কালি সত্য, তবু জীবনের শেষ সত্য নয়। অন্ধকারের পরেই তো আলোকিত সকাল আসে, তাই অন্ধকার নামার আগে যখন সন্ধ্যা ঘনীভূত হয়, সেই সন্ধ্যায় কবি দেখতে পেলেন আশার আলোর রশ্মিপাত। আবার বলছি কবি বুঝতে পারলেন মানব সভ্যতার অন্তিমকাল আসন্ন, কিন্তু এটাই কি শেষ সত্য? অঙ্গার, কালি, ধ্বংস, মৃত্যু, যুদ্ধ, এগুলো সত্য, তবু তো শেষ সত্য নয়। অন্ধকারের পরেই তো আসে আলোকিত সকাল, তাই অন্ধকার নামার আগে সন্ধ্যা যখন ঘনীভূত হচ্ছে, সেই সন্ধ্যার দিকে তাকিয়ে কবি দেখতে পেলেন আশার আলোক রশ্মি। যুগান্তের কবিদের কাছে কবি আবেদন করলেন, যুগান্তের কবি, যুগান্ত একটা যুগ শেষ হচ্ছে, এখানে যুগান্তের কবি মানে নবযুগের কবি, কোন নির্দিষ্ট কবি নয়, যারা নতুন যুগের কথা বলবে, যারা নতুন দিনের কথা বলবে, যারা নতুন জীবনের কথা বলবে, অন্ধকারের কথা বলবে না, আলোর কথা বলবে,
সেই যুগান্তের কবিদের কাছে কবি অনুরোধ করলেন, তারা যেন এসে মানহারা মানবীর পাশে দাঁড়ায়। এখানে মানহারা মানবী বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে, কারণ ইউরোপের সাম্রাজ্যবাদীরা আফ্রিকার মানবতাকে লুণ্ঠন করে তাকে মানহারা করেছে। আবার বলছি, ইউরোপের সাম্রাজ্যবাদীরা আফ্রিকার মানবতাকে লুণ্ঠন করে তাকে মানহারা করেছে। তাই মানহারা মানবী বলতে কবি আফ্রিকার মানুষের কথা বুঝিয়েছেন। তিনি নবযুগের কবিদের বললেন আফ্রিকার মানুষের পাশে এসে দাঁড়াতে এবং তাদের কাছে ক্ষমা চাইতে। নবযুগের কবিদের কাছে কবি আবেদন জানালেন আফ্রিকার মানুষের পাশে দাঁড়িয়ে আফ্রিকার মানুষের কাছে ক্ষমা চাইতে। কেননা কবি জানতেন ওই ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী শক্তি, সেই সব মানুষেরা কোনোদিনই আফ্রিকার মানুষের কাছে ক্ষমা চাইবে না। ফলে একটা সময় আফ্রিকার মানুষেরাও কিন্তু ঝাঁপিয়ে পড়বে ইউরোপের মানুষের ওপর হিংস্র হয়ে। কিন্তু হিংসা তো শেষ কথা নয়, ক্ষমাই হচ্ছে শেষ কথা। কারণ কবি জানেন হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, বরং ক্ষমা দিয়ে মানুষের মনের হিংস্র সত্তাটাকে মুছে দেওয়া যায়। তাই ওই সাম্রাজ্যবাদী মানুষগুলোর হয়ে যদি নবযুগের কবিরা আফ্রিকার মানুষের কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে আফ্রিকার মানুষের বুকে যে দগদগে ক্ষত সেই ক্ষতে প্রলেপ পড়বে। তারা সুযোগ পেলেও আর হিংস্র হয়ে ইউরোপের মানুষের ওপর ঝাঁপিয়ে পড়বে না, তাদেরকে ক্ষমা করে দেবে। তাই ক্ষমাই হচ্ছে সভ্যতার শেষ পুণ্যবাণী। কারণ কবি আবার বলছি, কবি জানতেন হিংসা দিয়ে হিংসাকে জয় করা যায় না, ক্ষমাই পারে মানুষের মন থেকে তার হিংসা প্রবৃত্তিকে চিরতরে মুছে দিতে।